আমি আজ পর্যন্ত কারো চাকরি খাইনি, ইভেন আমার সাথে যারা বিরোধিতাও করে এসেছে চিরকাল আমি করিনি। উপরন্তু আমরা তাদের আরো অ্যাডভান্টেজ দিয়েছি, আমি এমনকি কন্ট্রাকচুয়াল যাদের তাদের 60 বছর করে দিয়েছি, এমনকি যার পাওয়ার উপযুক্ত নয় তা সত্ত্বেও আফটার রিটায়ারমেন্ট 3 লাখ টাকা পাবে সেটাও করে দিয়েছি। আপনারা রিসেন্ট দেখেছেন আমাদের আশা ICDS-এ সিভিকের ওদেরও মাইনে বেড়েছে এই পরিস্থিতির মধ্যেও। কিন্তু আজকে জানেন তো আমাদেরই ভাই বোনেরা অনেক ঘরের, কেউ রেলে কাজ করে, কেউ কোল ইন্ডিয়ায় কাজ করে, কেউ VSNL-এ কাজ করে, কেউ মনে রাখবেন এয়ার ইন্ডিয়ায় কাজ করে, কেউ সেলে কাজ করে। আজকে তাদের পরিস্থিতি আপনারা জানেন, যে কোনো সময় তাদের ইনস্টিটিউশনটা বন্ধ হয়ে যেতে পারে। VSNL তো 70% লোককে BRS দিয়ে দিয়েছে বা মানে বন্ধই করে দিয়েছে প্রায় জোর জার করে। ডিফেন্সে অর্ডিনেন্স ফ্যাক্টরিতেও হাত পড়ে গেছে। তো আজ যদি কোল ইন্ডিয়া চলে যায়, আজ যদি কোল ইন্ডিয়ার কর্মচারীদের অফিসারদের ভবিষ্যৎ না থাকে, ব্যাংক মার্জারের নাম করে, ব্যাংক দেখুন আমার এখানে আমার একটা দুটো সিক ইন্ডাস্ট্রি ছিল, আমি মার্জার করে আমি গভর্নমেন্টের চাকরি দিয়েছি, তারা যেটা চেয়েছে নিয়ারেস্ট। আমি উদাহরণস্বরূপ আপনাদের দিতে পারি, আমি কাউকে আজ পর্যন্ত চাকরি খাইনি, বরঞ্চ আমরা চেষ্টা করে দিয়েছি। কিন্তু এই যে ধরুন সেল বলুন, কোল বলুন, রেল বলুন, এয়ার ইন্ডিয়া বলুন, VSNL বলুন, ডিফেন্স বলুন, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, এদের কিন্তু আজকে এরা খুব ইনসিকিউর, যে কোনো দিন তাদের চাকরি কেড়ে নিচ্ছে। জাস্ট বন্ধ, বাড়ি চলে যাও, এইরকম একটা পরিস্থিতির মধ্যে কৃষকরা একদিকে রাস্তায় আর শ্রমিকরা মুখ বুঝে কথা বলতে পারে না, গোমূত্র খেলে নাকি করোনা হয় না, দেখবেন বারবার দেখাবে। আর আপনি এখানে যতই করুন আপনার কৃতিত্বটা এক অংশও দেখাবে না। তো এই পরিস্থিতির মধ্যে আমি এটা বলবো, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজরাও যারা আছেন, যে সেক্টরগুলো আজকে বিপদের মুখে পড়ে আছে, তাদের নিয়েও প্রোগ্রাম আপনারা করবেন, আপনারা সলিডারিটি জানাবেন প্রত্যেকটা ইউনিটকে। এবং পার্থদা দোলা এটা দেখছে আমাদের অ্যাজ এ রাজ্যসভা MP, এবং ওখান থেকে ওকে আমি দায়িত্ব দিয়েছি দেখার। এটা কালকেও আমাদের যে মিটিং আছে, মিটিংয়ে আমাদেরও একটা মেসেজ দিতে হবে, এবং আমাদের যারা ট্রেড ইউনিয়নরা আছে তারাও কিন্তু পোস্টারিং টোস্টারিং করে বিভিন্ন জায়গায়, ধরুন এখন কোভিডে হয়তো আপনি বড় প্রোগ্রাম করতে পারছেন না, কিন্তু আপনি তো আপনার অফিসের সামনে একটা পোস্টার লাগাতে পারেন, আপনি তো রেল স্টেশনের সামনে দুটো পোস্টার লাগাতে পারেন, আপনি তো রেলে যাতায়াত করছেন বা এতে যাতায়াত করছেন বা মার্কেটের সামনে দুটো পোস্টারিং করতে পারেন। আমি মনে করি এখন আমার ঘরের মা ভাই বোনেরা প্রিন্ট করার থেকেও হাতে লিখে একটা খবরের কাগজের উপরে পোস্টারিং, তার কিন্তু গুরুত্ব অলওয়েজ আছে, যে আমরা আপনাদের সাথে আছি। আপনার রেল বন্ধ করা চলবে না, রেল প্রাইভেটাইজ করা চলবে না, কোল বন্ধ করা চলবে না, সিভিল অ্যাভিস এয়ার ইন্ডিয়া তুলে দেওয়া চলবে না, ডিফেন্সের অর্ডিনেন্স ফ্যাক্টরি বন্ধ করা চলবে না, VSNL এর চাকরি খাওয়া চলবে না, সবই তো দেশের মেন জিনিস তো এটা, কমিউনিকেশন, রেল কমিউনিকেশন, ডিফেন্স কমিউনিকেশন, দেশের সিকিউরিটি, VSNL কমিউনিকেশন, টেলিফোন, কোল, পাওয়ার থেকে শুরু করে সবকিছু, এনার্জি সবকিছু, এয়ার ইন্ডিয়া, পৃথিবীর যে কোনো প্রান্তে যান এয়ার ইন্ডিয়া একটা নাম দেখলে গর্ব হয় যে আমি আমার দেশের নামটা মনে করছি। তো এইসব চলছে, সুতরাং আমাদের রাজ্য সরকারি কর্মচারীদেরও আমি অনুরোধ করব, সেন্ট্রাল গভর্নমেন্টের যারা আজকে খুব বিপদে পড়ে আছে তাদের পাশে দাঁড়ানো। আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে, বিশেষ করে BLRO-দের কাছে, বিনা পয়সায় পায় স্বাস্থ্যটা, বিনা পয়সায় পায় শিক্ষাটা, ধরুন তপশিলি আদিবাসী তাদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ আছে, ধরুন OBC মাইনরিটি ঐক্যশ্রী আছে, ইন জেনারেল ক্লাস কন্যাশ্রী আছে, কন্যাশ্রী তো সব মেয়েদেরই গভর্নমেন্ট স্কুলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি টোটাল সেফ, এবং মেধার জন্য স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ স্কিম আছে সেটার জন্য উচ্চশিক্ষা আছে, এমনকি UGC টাকা বন্ধ করে দিয়েছে যারা গবেষণা করে সেই টাকাটাও আমরা 20 কোটি টাকা তার জন্য দিই, যেটা ইউনিভার্সিটি এটাও করে দিয়েছে। সুতরাং আপনাদের আমি এটা যেমন বলবো, গভর্নমেন্টকে আপনারা যেমন কোঅপারেশন করছেন, আমি অন্যান্য ইউনিয়নদেরও আবেদন জানাবো যে আমার
55,000 কোটি টাকা এবারেও দেনা শোধ করতে হবে। আমরা এখনো জিএসটি বাবদ 8,000 কোটি টাকার ওপর পাইনি, আমরা আমফানের 1 পয়সাও পাইনি, আমরা বিআরজিএফ এর এখনো 2,000 কোটি টাকা পাই, আমরা প্রায় 30 কত টাকা আমরা পাই দিবে দিয়ে এখনো পর্যন্ত সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে কত 85,000 এর বেশি 85,000 এর বেশি 1000 ক্রোর 85,000 কোটি টাকার উপর পাই, কিন্তু তাও আমি রেগুলার মাইনে ডে ওয়ানে আমরা পৌঁছে দিই। অনেক রাজ্য দিতে পারছে না, কেন্দ্র 2 বছর ডিএড স্টপ করে দিয়েছে, এমপিল্যাট 2 বছরের জন্য বন্ধ, একদিন করে টাকা কেটে নেয় মাসে, সব কিছু করে, কিন্তু আমরা কোনোদিন আপনাদের আমার সরকারি কর্মচারীদের গায়ে হাত পড়ুক, তাদের তো একটা সংসার চালাতে হয়, এটা আমরা কিন্তু কোনোদিনও করিনি। এটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে পঞ্চায়েত লেভেলে ওদের সমর্থনে না আপনারা একটা সলিডারিটি মিটিং করে দিতে পারেন। করছি করছি, দেল বি হ্যাপি। আমি একটা করেছিলাম ওদের নিয়ে অলরেডি, আমি আগামী দিন আবার করব, আমি আগামী দিন আবার করব। দিদি আমাদের রাজ্য সভাপতি নেই তো, প্রোগ্রামটা যে অ্যারেঞ্জ করবে রাজ্য সভাপতি নেই দিদি, আমাদের রাজ্য সভাপতিরা অতি অবশ্যই ঘোষণা করা প্রয়োজন দলের থেকে, না হলে তো আমাদের দলটা ঐক্যবদ্ধ হচ্ছে না। মানে কোঅর্ডিনেশন কমিটি আমাদের যেটা ফেডারেশন, এটা মৃগেন্দা আগে দেখতে আমাদের রাজ্য সভাপতি নেই তো, আমাদের দিব্যেন্দুদা আমাদের চেকটা তুলে দেওয়ার কথা ছিল, রিলিফ ফান্ডের চেকটা, না না তুলে দিচ্ছি চেকটা, আমাদের রাজ্য কমিটির যে